ভোরের সূর্য এসে পৃথিবীকে আলোকিত করে, সূচনা হয় দিনে। ঠিক তেমনি দিন শেষে সূর্যের বিদায়ে পৃথিবীতে নেমে আসে অন্ধকার, আর সেই অন্ধকারের উপস্থিতি জুড়ে ঘোষিত হয় রাতে। রাত এবং দিন মিলে 24 ঘন্টার যোগফলে ক্যালেন্ডারের পাতা একটি তারিখ বসানো হয়। কিন্তু এই রহস্যময় বা বিস্ময়কর পৃথিবীতে এমন কিছু দেশ বা স্থান রয়েছে যেখানে রাতের বেলায় সূর্যের উপস্থিতি থাকে, যেখানে দিনের পর দিন আকাশে সূর্যকে দেখতে পাওয়া যায়, যেখানে রাতের দৃশ্যপটেও আলোর উপস্থিতি। আমাদের স্বাভাবিক ধারণা থেকে যেখানে রাতের দৃশ্যকে দেখে আমরা খুব সহজেই হয়তো বলে ফেলব এটা রাত নয় দিন। কিন্তু রহস্যের চাদরে মোড়ানো পৃথিবীর সত্যতার উদ্ভাসন আলোক উজ্জ্বল রাতের বাস্তবতা, যা মধ্যরাতে সূর্য অর্থাৎ নিশীত সূর্য নামে পরিচিত, ইংরেজিতে যাকে বলা হয় মিডনাইট সান। খুব সহজেই এখন প্রশ্নের জন্ম, তাহলে আলোক উজ্জ্বল সেই রাত দেখতে কেমন? সব রহস্যের সত্যতা জানতে চলুন দেখে আসি সেই সব দেশ এবং স্থানগুলো যেখানে রাতের বেলায় সূর্য দেখা যায়। আইসল্যান্ড। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড, যেখানে জুন মাসে রাতের বেলায় সূর্যের দেখা মেলে, সূর্য অস্ত যায় না এবং মে থেকে জুলাই পর্যন্ত 24 ঘন্টার পুরোটা সময় জুড়ে সূর্য ডোবে না। সূর্যের আলোয় দেশটি সম্পূর্ণ আলোকিত থাকে। এখানে মার্চ এবং সেপ্টেম্বর মাসে দিন এবং রাতের অবস্থান পুরোপুরিভাবে অর্ধেকে চলে আসে এবং ডিসেম্বরে 20 ঘন্টা এখানে রাত থাকে। আইসল্যান্ডের বৃহত্তম শিল্প বাণিজ্য কেন্দ্র রাজধানী শহর রেইকজাভিক। আইসল্যান্ডের প্রায় অর্ধেক শিল্প কারখানা যেখানে অবস্থিত, বেশিরভাগ দালান কনক্রিট দিয়ে নির্মিত এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর। রেইকজাভিক শব্দটির অর্থ ধোয়ার উপসাগর। বর্তমানে 1 লক্ষের কিছু বেশি লোক যেখানে বাস করে। এখানে 16 থেকে 29 জুলাই মধ্যরাতে সূর্য দেখা যায়। 20 মে থেকে 24 জুলাই পর্যন্ত দিনের আলো অপরিহার্যভাবে স্থায়ী হয় এবং 2 ডিসেম্বর থেকে 10 জানুয়ারির মধ্যে দিনের দৈর্ঘ্য 5 ঘন্টা কম হয়ে যায়। শহরটিতে বছরে গড়ে 147 দিন বৃষ্টি হয় এবং 1300 ঘন্টা সূর্যালোক পায়। আলাস্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য আলাস্কা, দ্য ল্যান্ড অব দ্য মিডনাইট সান নামে পরিচিত আলাস্কা। উত্তর পশ্চিম গোলার্ধে অবস্থিত এই অঞ্চলে সাধারণত এপ্রিল এবং আগস্টের মধ্যে সূর্য পুরোপুরি অস্ত যায় না। হিমবাহ এবং তুষারাবৃত পর্বত বেষ্টিত দেশটি এই সময় রাতের বেলা সূর্যের আলোয় মনোমুগ্ধকর এক দৃশ্যে উপময় হয়। ব্যারো, ফেয়ারব্যাঙ্ক, আংকারি, সেওয়ার্ড প্রভৃতি স্থানগুলোতে পর্বতচূড়ায় আরোহণ করে এই মধ্যরাতে সূর্য উপভোগ্য এক স্বপ্নিল অনুভূতির স্বাক্ষর। ব্যারো আলাস্কার সব থেকে উত্তরের স্থান। গ্রীষ্মের মাসগুলিতে ব্যারো শহরে সূর্য অস্ত যায় না এবং যেখানে একটি সূর্যাস্ত ছাড়াই 84 দিনের ধ্রুব কালো থাকে। তবে রাজ্যের নিম্ন কেন্দ্র ফেয়ারব্যাঙ্ককে সূর্যকে দিনে 21 ঘন্টা, অ্যাঙ্করেজের 19 ঘন্টা এবং সিওয়ার্ডে 18 ঘন্টা দেখা যায়। তবে নভেম্বর থেকে জানুয়ারি 2 মাস অর্থাৎ প্রায় 60 দিন সূর্য ওঠে না এবং নভেম্বরের শুরু থেকে টানা 1 মাসের জন্য ব্যারো শহরে সূর্যের দেখা মেলেন এবং তখন একে আখ্যায়িত করা হয় মেরু রাত হিসাবে, যাকে ইংরেজিতে বলে পোলার নাইট। শীতের মাসে ঠান্ডায় জমাট আর অন্ধকারে ডুবে থাকে দেশ। সুইডেন। উত্তর গোলার্ধের স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন। এখানে বছরে প্রায় 6 মাস ধরে টানা সূর্যালোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণত মে মাস থেকে আগস্টের শেষ সময় পর্যন্ত সুইডেনে মাঝরাতে সূর্য দেখা যায়। তবে 21 জুন সুইডেনের সবচেয়ে দীর্ঘতম সূর্য দেখা যায়, যাকে সামার সলস্টিসও বলা হয়। মে মাসের শুরু থেকে আগস্টের শেষের দিকে সুইডেনে সূর্য মধ্যরাতে অস্ত যায় এবং ভোর 4:30 আবার উদিত হয়। তবে উত্তর মেরুর দিকে যত এগিয়ে যাওয়া হবে মধ্যরাতে সূর্য ততদিন দেখা যাবে। যোগকমকে জুনের শুরু থেকে জুলাইয়ের প্রথম দিকে সূর্যকে 132 দিন ধরে মধ্যরাতে দেখা যায়। গ্যালিফারে জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি 40 দিন এবং আবিস্কোতে মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি 56 দিন সূর্যকে মধ্যরাতে দেখা যায়। নরওয়ে। উত্তর গোলার্ধের সুমেরু বৃত্তে অবস্থিত নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ। মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় টানা 76 দিন এই অঞ্চলে সূর্য ডোবে না। এ সময় প্রতিদিন প্রায় 20 ঘন্টা এই দেশের প্রায় সব স্থানে ঝকঝকে সূর্যের আলো দেখা যায়। বাকি সময়টাতে আলোর তেজ কমে গেলেও দিগন্তে সূর্যের অবস্থানের কোনো পরিবর্তন হয় না এবং রাতের অন্ধকার নেমে আসে না, আর এ কারণেই নিশীত সূর্য নামটি এসেছে। নরওয়ের জনবহুল অঞ্চল সাভালবার্ডে এপ্রিলের 10 তারিখ থেকে আগস্টের 23 তারিখ পর্যন্ত একটানা 4 মাস বিরতিহীন দিনের আলো দেখা যায় এবং এই সময় 24 ঘন্টাই এখানে দিন উপভোগ করা যায়। এছাড়া নরওয়ের প্রাচীনতম শহর হ্যামারফেস্টে সূর্য মধ্যরাত 12:43 দিকে অস্ত যায় এবং মাত্র 40 মিনিটের ব্যবধানে আবার ওঠে। কানাডা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার বেশ কিছু জায়গা সারা বছরই বরফে ঢাকা থাকে এবং বরফ ঢাকা অঞ্চলগুলোতে গ্রীষ্মকালে টানা 50 দিন পর্যন্ত 24 ঘন্টায় সূর্য আলো দেয়।
কানাডার এমন একটি শহর নুনাভুত, যেখানে মাত্র 3,000-এর কিছু বেশি লোকের বাস, যেখানে প্রায় 2 মাস টানা 24 ঘন্টা সূর্যের আলো থাকে এবং শীতকালে এখানে টানা 30 দিন অন্ধকার থাকে। সমস্ত বছর বরফে ঢেকে থাকা কানাডার শহর ইউকন, যেখানে একটানা 50 দিন সূর্য থাকে এবং এ কারণে ইউকন মধ্যরাতে সূর্যের অঞ্চল হিসেবে পরিচিত। ফিনল্যান্ড। হাজার হাজার রত দ্বীপের দেশ ফিনল্যান্ড। দৃষ্টিনন্দিত প্রাকৃতিক পরিবেশের মাধুর্যে ভরা দেশটিতে গ্রীষ্মকালে অধিকাংশ অঞ্চলেই টানা 73 দিন আকাশে সূর্য দেখা যায় এবং এই সময়ে ফিনল্যান্ড ভিন্ন এক রূপে উপময় হয়। জুন এবং জুলাইয়ে ফিনিশ ল্যাপল্যান্ডের উত্তরাঞ্চলে মধ্যরাতে সূর্য অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। এছাড়া সোডান কেলাতে 31 মে থেকে 15 জুলাই, ইনারি এবং ইভালোতে 2 মে থেকে 21 জুলাই এবং উজ্জকিতে 18 মে থেকে 27 জুলাই মধ্যরাতে সূর্য থাকে। গ্রিনল্যান্ড। মধ্য গ্রিনল্যান্ডে সূর্য মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত অস্ত যায় না এবং এই সময়কালে নিচের সূর্য থেকে রশ্মি আশেপাশের দৃশ্যগুলিকে স্বপ্নের মতো দেখায়। আইসবার্গ ও পাহাড়ের চূড়াগুলি গোলাপি, বেগুনি, হলুদ এবং লাল রঙের রশ্মিতে স্নান করে। তবে মধ্যরাতে সূর্য প্রথমে গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহরগুলিতে আসে। উত্তর গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহরগুলিতে মধ্যরাতে সূর্য এপ্রিলের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত দেখা যায়। অন্যদিকে সেন্ট্রাল গ্রিনল্যান্ডে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না। গ্রিনল্যান্ডের একেবারে উত্তরে অবস্থিত কানাক শহরটিতে 21 এপ্রিল থেকে 23 আগস্ট রাতের আকাশে সূর্য থাকে এবং এই সময় এই শহরের মানুষকে ঘুমানোর জন্য কালো পর্দাটা নিয়ে ঘুমাতে হয়। উর্নাভিক শহরে 6 মে থেকে 8 আগস্ট, উম্বানাকে 17 থেকে 28 জুলাই, ইলুলিসাতে 20 মে থেকে 28 জুলাই, অ্যাসিসিয়াতে 23 মে থেকে 20 জুলাই এবং সিসিমিউতে 3 জুন থেকে 11 জুলাই রাতের আকাশে সূর্য থাকে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ 10 লক্ষাধিক জনসংখ্যার শহর, যা বিশ্বের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। এখানে 1.5 মাস ধরে সূর্য দিগন্তের নিচে নামে না এবং এই সময়টা সেন্ট পিটার্সবার্গের আকাশ থাকে রৌদ্র ঝলমল। এখানে মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রায় 24 ঘন্টা সূর্যের আলো থাকে। ডেনমার্কের ফ্যারো দ্বীপপুঞ্জ। ডেনমার্ক রাজ্যের অধীনে স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল ফ্যারো দ্বীপপুঞ্জ, যা নরওয়েজীয় সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়গুলি উত্তর গোলার্ধের উচ্চ অবস্থান দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়। জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে এখানে সূর্য কখনোই দিগন্তের নিচে পড়ে না। মধ্যরাতে সূর্যের সময়ে দ্বীপপুঞ্জটিকে নান্দনিক এক সৌন্দর্যের অপরূপ পোষণে উপস্থাপন করে, যা এক স্বপ্নিল অনুভূতির উপলব্ধি হয়। এমনই কোনো রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে সঙ্গে থাকুন, ভালো থাকুন।